বাড়ি আসার সময় এটা আমার লুক ছিল, সেই কারণে আমি সেইভাবেই তোমাদের সামনে ভিডিওটা করতে চলে এসেছি। তো জুলিয়েটের ক্যাপশনটা তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো। ও খুব একটা মিষ্টি মেয়ে, সেই জন্য ওর কথাতেও মিষ্টি, ওর ব্যবহারেতেও আমরা মিষ্টতার পরিচয় পাই। তো কতটা মিষ্টি জানি না, তবে হ্যাঁ দেখতে কিন্তু খুবই সুন্দরী, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, দেখতে খুবই সুন্দরী। আর সেই কারণে কিন্তু আমাদের দীপ্ত সরকারের মতো ছেলে এত সহজে ওর পিছু ছাড়তে চাইছে না। হ্যাঁ, দীপ্ত সরকারের মতো ছেলে ওর পিছু ছাড়তে চাইছে না, কারণ ডেসপারেটলি শুরুর দিন থেকে কথা বলা তো ওর তরফ থেকেই শুরু হয়েছে না, তাই এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই যে ও ওর পেছনে পড়েছে, মানে জুলিয়েট দীপ্ত সরকারের পেছনে পড়েছে না, আমাদের দীপ্তই জুলিয়েটের সরকার বলে দিচ্ছিলাম, কি অবস্থা, এখনো লিগালি তার ওয়াইফ হয়নি, আমি সরকার বলে দিচ্ছি, জুলিয়েটের পেছনে পড়ে আছে। এইটা নিয়ে কোন রকম ভেজাল নেই। বাড়িতে আমিষ খাওয়া দাওয়া হচ্ছে সেটাও বলে দিল। এখন সবার কমেন্ট হচ্ছে যে সোয়াবিনের তরকারি, যে সোয়াবিনের তরকারি সংসারে অশান্তির মূল কারণ, উচ্ছে দিয়ে মাছের ঝোল থেকে নিয়ে সোয়াবিনের তরকারি অবধি, যেগুলোর জন্য সংসারে অবজেকশন ছিল এবং বাড়িতে যে কাজকর্মগুলোকে করতে হতো সেগুলোই ও এখন বাপের বাড়িতে হাসি মুখে করে দিচ্ছে, শুধু এটা ওর বাপের বাড়ি বলে। আর শ্বশুর বাড়িতে যখন কাজ করতে হতো তখন ওর গায়ে ফোসকা পড়তো। তো আমি একটা কথা বলি, সোয়াবিনের তরকারিটা ও যে বাড়িতে খাচ্ছে সেটা কি খাচ্ছে দেখাচ্ছে কিনা সেটা নিয়ে একজন কমেন্ট করেছে যে ওর বাড়িতে হয়েছে, ও কি খাচ্ছে সেটা দেখাচ্ছে। তো তার জন্য বলি, প্রিভিয়াস ভিডিও যেদিন ও কালী পুজোর জন্য বাড়িতে এসেছে সেদিনই কিন্তু এই সোয়াবিনের তরকারি, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, মুসুরির ডাল খেয়ে ও এসেছে। তো আপনার যদি না দেখা থাকে আপনি প্লিজ প্রিভিয়াস ভিডিওটা চেক করে নিন, তাহলেই আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে যে ও অ্যাকচুয়ালি সোয়াবিনটা এখন খেতে পারছে কিনা। এবং এই গুঁড়ো সিঁদুরে ওর কোনো অ্যালার্জি হচ্ছে না, আমাকে যিনি কমেন্ট করেছেন আমি তার কমেন্টটা লিখতে লিখতে জাস্ট মানে পড়তে পড়তে তাকে রিপ্লাই ব্যাক করতে করতে হাসছিলাম যে হ্যাঁ সত্যি এখন আর গুঁড়ো সিঁদুর পড়লে অ্যালার্জি হচ্ছে না, বেশ কয়েকটা মাসের একটা গ্যাপ নেওয়ার পর ওর গুঁড়ো সিঁদুরের প্রতি অ্যালার্জিটা চলে গেছে, এখন ও বিন্দাস থাকে, গুঁড়ো সিঁদুর কেন সোয়াবিন কোনো কিছুতেই অ্যালার্জি হচ্ছে না। মোদ্দা কথা হচ্ছে যে মানুষটাকে ডিপেন্ড করেও বরাবরের মতো গেছে, সেই মানুষটা ওর অ্যালার্জি থেকে নিয়ে মনের যত কুসংস্কার, ইভেন মনে থাকা যত সহনশীলতা সবকিছু দূর করে দিয়েছে। সহনশীলতা দূর করে দিয়েছে কেন বললাম, কারণ যে মেয়ে 5 বছর ধরে হিউমিলিয়েশন সহ্য করে চুপচাপ মুখে কুলু পেটেছিল সেই মেয়ে আজ কন্ট্রোভার্সি সহ্য করতে পারে না, সেই মেয়ে আজ দাদার কাছে মারধর সহ্য করতে না পেরে দীপ্ত সরকারের বাড়িতে আশ্রয় নিতে চলে গিয়েছিল। এবার দীপ্ত সরকারের বাড়ি না ভিক্ষা মায়ের বাড়ি সেই ব্যাপারে কনফিউশন তোমরা নিজেরাই দূর করে নেবে, কারণ ভিডিওতে এভিডেন্স সমেত তোমাদেরকে দেখানো হয়েছে, বাকিটা তোমাদের নিজেদের ওপরে। আমরা তো তোমাদের কাছে বলতে পারি, তোমাদেরকে দেখাতে পারি প্রমাণ সমেত, মানা না মানা কিন্তু তোমাদের উপরেই নির্ভর করে আলটিমেটলি। আমাকে একজন কমেন্ট করেছে, তার কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাতে চাই, মিস ইউজ করে ডিভোর্স। হ্যাঁ, এই মিস ইউজ করে ডিভোর্স অর্থে এটা বলা হচ্ছে হচ্ছে আমাদের দুবার হচ্ছে বললাম না সরি বলা হচ্ছে আমাদের জয়শ্রীকে উদ্দেশ্য করে, দীপ্ত সরকারের প্রথম ওয়াইফ, লিগাল ওয়াইফ যে ছিল এখন এক্স ওয়াইফ হয়ে গেছে, তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কারণ সে, আমি তার অর্থে যে লাস্ট ভিডিওটা করেছিলাম তার জন্য, সেখানে আমি বলেছিলাম যে ওর ওই চিঠিটাকে, যে চিঠিটার উপর বেস করে ডিভোর্সটা অ্যাপ্লাই করেছে আমাদের দীপ্ত সরকার, ডিভোর্সটা কি দিয়েছে, অ্যাপ্লাই শুধু করেনি ডিভোর্সটা দিয়েছে, সেই চিঠিটা বেসলেস। তো সেখান থেকে সে আমাকে লিখেছে, মিস ইউজ করে ডিভোর্স, ওই জয়শ্রী কি আন্ডার এজ গার্ল নাকি আপনি বাড়িতে পাবলিককে গাধা ভাবেন? বলে রাখি কেউ গাধা নয়, এখানে প্রত্যেকেই বুদ্ধিদীপ্ত মানুষ, সেই অর্থে আমার একটাই বক্তব্য থাকে, আপনার যদি বুদ্ধি থাকে আপনিই এটা বলুন না। একটা মেয়ে যে কিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তার ভালোবাসার মানুষের সাথে, সেখানে সে সংসার করতে করতে তার ভালোবাসার মানুষ পাশে বসে থাকা সত্ত্বেও তাকে চিঠি লিখে জিজ্ঞাসা করছে যে আমি তোমার কাছে পারমিশন চাইছি, আমার একটা ছেলেকে ভালো লাগে এবং সেখানে আমি তার সাথে সংসার করতে চাই, এটা কি সত্যি মানা যায়? আপনি কি নিজে মানতে পারছেন? মানে সে পাশে বসে থাকা সত্ত্বেও তাকে মুখে জিজ্ঞাসা করছে না, তাকে চিঠি লিখে জিজ্ঞাসা করছে। আপনার কি এটা মনে হচ্ছে না যে কোনো একটা সময় ফান পারপাসে ওকে এই চিঠিটা লেখা হয়েছিল এবং সেই চিঠিটাকে ও অ্যাজ আ এভিডেন্স মানুষের সামনে তুলে ধরেছে?
আর ও নিজে কেন সহ্য করতে পারলো না বলুন তো? ডিভোর্স অবধি গেল কেন? ওকে আগলে রাখার চেষ্টা করলো না কেন? কারণ তপাদির বক্তব্য অনুপাতে যে জুলিয়েট যখন এই কথা বলেছিল যে আমি তোমার সাথে সংসার করতে চাই, আমার যা হয়েছে ভুল হয়ে গেছে, ওকে তখন দীপের আগলে রাখা উচিত ছিল, বোঝানো উচিত ছিল। তাহলে ওর গায়ে, ওর বইয়ের গায়ে, মানে জয়শ্রীর গায়ে আমাদের দীপ্ত সরকার হাত কেন দিয়েছিল? ওরও তো তখন সহ্য করে নেওয়া উচিত ছিল। দীপ যখন এই একই কাজ করেছে তখন অত্যাচারী কোনো, মানে কোনো সিচুয়েশনই বউয়ের গায়ে হাত দেওয়া যাবে না, বউকে শাসন করা যাবে না বা কিচ্ছু বলা যাবে না, এই ধরনের অ্যালিগেশনস গুলো সামনে এসেছে আমাদের প্রত্যেকদিন প্রতিনিয়ত, এখনো কমেন্টস বক্সে এসে যায়, এখনো কমেন্টস বক্সে এসে যায়। তাহলে সেই অর্থে দীপ্ত সরকার কেন জয়শ্রীর গায়ে হাত দিয়েছিল একটু বলবেন? ও তো শুধু চিঠিটা লিখেছে, কোনো হোয়াটসঅ্যাপে চ্যাটও করেনি, কোনো মানুষের সাথে কথাও বলেনি, কারোর সাথে ক্লোজ রিলেশনশিপও গঠন করেনি। তাহলে কেন এই জিনিসটা আমাদের দীপ্ত সরকার সহ্য করতে পারলো না কেন? শুধু পারমিশন চেয়েছে তাতেই চর মেরে দিয়েছে। আর অন্যের বউয়ের সাথে হোয়াটসঅ্যাপে ক্লোজ রিলেশনশিপ যখন গঠন করলো, সেই সময়ের ওই চ্যাটগুলো দেখার পর তার স্বামীর উচিত ছিল স্থির মানসিকতা রেখে তাকে বুঝিয়ে তাকে ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া অর্থে তাকে বুঝিয়ে সুঝিয়ে হয় নিজের সংসারে ফিরিয়ে নেওয়া, আর না হলে বাড়ি পাঠিয়ে দেওয়া। কি মনে হয়, ওকে ও বাড়ি চলে যেতে বলেনি? কল রেকর্ডিং এ আমরা তো স্পষ্ট শুনতে পেয়েছি যে তোর যা করা তুই এখান থেকে চলে গিয়ে কর। কি বলেছে? না, আমি তোর সংসারে থেকেই করব। তাহলে এরপর তার স্বামী তাকে কি বলতে পারে? সে যদি বলতো যে হ্যাঁ চলে যাবো, তবু নয় মানা যেত যে হ্যাঁ ওকে যখন ঠেস মেরে কথা বলছে ও তখন চলে যাবো বলেছে। ও বলেছে আমার উপর অত্যাচার করো না, আমি পুলিশের কাছে গিয়ে তোমাকে ফাঁসাবো যে তুমি আমার উপর অত্যাচার করছো। ও এই কথা বলেছে, একবারও কি এই কথাটা বলেছে যে না আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব, বলেছে তোমার বাড়িতে থেকে তোমাকেই ফাঁসাবো? এই কথা যে মেয়ে বলতে পারে, মনে হয় তার স্টেটমেন্টের মধ্যে এতটা সত্যতা রয়েছে যে তাকে বিশ্বাস করা যায়? যার মা তার বাবা এটা জানার পরেও যে তার মেয়ে প্রত্যেক দিন প্রত্যেকটা সেকেন্ডে প্রাণের ভয় রয়েছে ওই বাড়িতে, এত নির্যাতিতা শাশুড়ি যেখানে কিনা তার মেয়ের সাথে সে দেখা করতে যেতে পারে না, তারা তার মেয়ের সাথে কথা বলতে যেতে পারে না, সেখানে থাকতে পারে না, একবেলা খাওয়া দাওয়া করতে পারে না, সেই মেয়েকে সেই বাড়িতে রেখে আসছে কিসের জন্য? সংসার করার জন্য, সমাজের ভয়। এখন এখন কি, এখন যার সাথে বিয়ে হয়নি তার পাশে বসে ছবি তুলে দিচ্ছে, তার সাথে লাঞ্চ ডেটে নিয়ে যাচ্ছে, এগুলো খুব লিগাল? এগুলো সমাজের চোখে পড়ছে না? এই যে এত ছবি রেডে করে ছড়িয়ে গেল তারপরে সমাজের চোখে এগুলো পড়ছে না? কি মনে হচ্ছে এগুলো প্রি প্ল্যান নয়? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের সদস্যকে সবটা জানানো ছিল, শুধু কেউ এক্সপেক্ট করেনি যে ও বাড়ি থেকে আসার সময় যে জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলো নিয়ে আসবে। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, কারণ ও এই একটা কাজই ভুল করে ফেলেছে। এই যে জামা কাপড় নিয়ে আসা, ডকুমেন্টস নিয়ে আসা, ডকুমেন্টসটা মানুষ নিতে পারে কারণ ও জানে যে ওটা ছাড়া আমার কোনো জায়গায় কোনো মূল্য নেই, ওটা নিতে পারে। জামা কাপড় কি ও কিনতে পারতো না, নাকি ওর বাবা মায়ের ক্ষমতা নেই? এই পুজোয় ওকে এতগুলো জামা কাপড় যে কিনে দেওয়া হয়েছে, না তো দীপ্ত সরকারের এত ক্ষমতা আছে ওকে এতগুলো জামা কাপড় কিনে দেবে, না তো ওর বাবার এত ক্ষমতা আছে। কেন বাবার ক্ষমতা নেই এই অর্থে বললাম, কারণ যে বাবা কিনা মাইনে নামাও না পাওয়া অব্দি মেয়েকে চিকিৎসা করাতে পারে না, সেই বাবা আর যাই হোক 11টা ড্রেস মেয়েকে কিনে দিতে পারে না। আবার সেই বছরেই, যে বছরে কিনা বাড়িতে কালী পুজো হয়েছে, যে বছরে ছেলের বিয়ে হয়েছে, ছেলে অষ্টমঙ্গলায় গেছে, ছেলের বৌমাকেও সেই বছর জামা কাপড় কিনে দিতে হবে, ইভেন বাড়ির প্রত্যেকটা মেম্বারকে যারা কিনা রয়েছে সেই মুহূর্তে। তাহলে এত টাকা তারা খরচা করার মতো টাকা পেয়েছিল, আর সেই সময় মেয়েকে চিকিৎসা করার মতো টাকা পায়নি? মেয়ে কি পিঠের কালশিটে দাগটা নিয়ে, হাতে গোলাপ ফুল নিয়ে দেখা করতে গিয়েছিল সেই চুড়িদার পরে, যেটা শ্বশুর বাড়ি থেকে প্রাণ বাঁচিয়ে নোড়া হাতে করে নিয়ে বেরিয়ে এসেছিল? কি মনে হচ্ছে? ওয়াইটি পাবলিককে আমি গাধা মনে করি না, কোনো অর্থেই নয়। কেন গাধা মনে করতে যাব? প্রত্যেকে যথেষ্ট বুদ্ধি আছে, তবে আপনি একটু আপনার মরচে পড়া বুদ্ধিটাকে কাজে লাগান, তাহলেই বুঝতে পারবেন যে কি কথা আমি আপনাকে বললাম আর আপনি কি কথা বুঝলেন। একটা মানুষ মানুষকে খিল্লি করার জন্য লিখতে পারে না যে এই তুমি যদি আমাকে পারমিশন দাও আমি ওই ছেলেটাকে প্রেম করব। এই কথাটা আমরা মুখে বলবো, ইয়ার্কির ছলে যদি মুখেও বলে থাকি, বলবো না, আমি তো বলবো না বেসিক্যালি, যদি বলেও থাকি তাহলে ইয়ার্কির ছলে বলবো। তখনকার দিনে চিঠিতে চিঠিতে প্রেম হতো, পাঁচ দিনের সম্পর্কে যে কিনা মেলামেশা হয়েছে, সাত দিনের মাথায় যে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছে, তাদের থেকে আর এর বেশি কি এক্সপেকটেশন করা যায়? তারা তো খুনসুটি করার মতো সময় পায়নি, যখন করেছে সেইটাকেই ওরা তাসের তুরুপের মতো ব্যবহার করে ফেলেছে। এখন যদি সেই মেয়েকে টেনে এনে বয়ান দেওয়াও হয়, এক গলা গঙ্গা জলে ডুবেও যদি সে মেয়ে এই কথা বলে, তাহলেও এটা আমাদের মেনে নিতে হবে যে ওই মেয়ে এখন যে জায়গায় সংসার করছে, বর্তমানে তার সংসারকে সে প্রায়োরিটি দেবে, এবং তার সংসারকে বাঁচিয়ে তোলার জন্য সে যে কথাগুলো বলবে অবশ্যই সেগুলো দীপ্ত সরকারের ফরে হবে, কারণ সে চায় যে আমি নিজেকে গিল্ট ফ্রি প্রমাণ করতে চাইবো, তাই না? নিজেকে গিল্ট ফ্রি প্রমাণ করার জন্যই তো বাই বাই কলকাতা বলে চলে গিয়েছিল জয়শ্রী সম্পর্কে ওই কল রেকর্ডিংটা সামনে দেওয়ার পরে। কি দেয়নি? তখন কোথায় ছিলেন আপনারা? তখন কোথায় ছিলেন সেই সময়, বাই বাই কলকাতাটা দেখার পর, যখন এখানে 9,000 টাকার চাকরি স্যালারি করছে, সরি স্যালারি চাকরি করছে, 9,000 টাকা বেতনে স্যালারি চাকরি করছে, ইভেন সেখান থেকে ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মার্কেটে, সে বলছে কিনা আমি এই চুরি পাল্টানোর মতো সময় পাইনি কারণ আমি একদিনও বাইরে বেরোইনি।
চুড়ি পাল্টানোর মতো কোনো সময়ই পাইনি। মানে এরকম বেসলেস কথাবার্তা বলার আগেও কি একবারও নিজের দিক থেকে ভাবে না যে আমি যেটা বলছি সেটা আমি নিজে হজম করতে পারবো? তো যখন নিজে ভিডিওটা দেখবো নিজে হজম করতে পারবো? তো এতই যদি তোমাদের জুলিয়েট সৎ, তাহলে ওর তো উচিত ছিল নিউ মার্কেটের ব্লগটা শেয়ার করা। সবাই তো কমেন্ট সেকশনে লিখে আসছে, উই ওয়ান্ট দীপ্ত সরকার ইন ইউর ব্লগ, উই ওয়ান্ট দীপ্ত সরকার ইন ইউর ব্লগ, বলছে না? বলছে তো। তাহলে তো ওর উচিত, ও তো পাবলিক কিছু ডিমান্ড করলে পাবলিকের কথা তো ও রাখে, পাবলিকের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো তৎপর হয়ে থাকে। তাহলে এই যে সিঁদুর পড়া নিয়ে একটা কথা বলি। আগের দিনকে ভিডিও ক্লিপে দেখিয়েছি কি সুন্দর সিঁদুরটা মাঝ বরাবর রয়েছে, সেই সিঁদুর হঠাৎ করেই আবার বাঁদিকে বাঁদিকে শীতে পড়ে গেল, সিঁদুরটা ঢেকে গেল। তাহলে কোন নিনজা টেকনিকে সিঁদুরটা পরে সেটা তোমাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি। সলিড অলি ওসব বাদের কথা, সিঁদুর পরার নিনজা টেকনিকটা তোমাদেরকে জানতে হবে, যেটা কিনা এই অর্থে এই জায়গা থেকেও দেখা যাবে না। হ্যাঁ, তুমি এখন বলতে পারো তোমরা যে তুমি কি সিঁদুরটা কন্টেন্টের জন্য দেখানোর জন্য পড়েছো? না, সিঁদুর খেলার জন্য পড়েছিলাম। মানে যারা আমাকে সিঁদুর দিয়ে গেছে তারা এরকম এই ধরনের মোটা সিঁদুর হয়ে গেছে বারবার পড়াতে পড়াতে, এই হচ্ছে ব্যাপার। তো আমি কোনোভাবে কন্টেন্টের কোনো খিল্লি ওড়াতে চাই না, তাই একদম বলে দিলাম। এবারে চলে আসি দীপ্ত সরকারের ওই কথায়, যে সবাই বলছে ওটা ওর 3 নম্বর বউ, মানে জুলিয়েট হচ্ছে ওর 3 নম্বর বউ, সেটা গ্রহণযোগ্য নয় কারণ এই কথাগুলো বেসলেস। তো জয়শ্রী যে ওর বউ ছিল, 7 দিনের সম্পর্ক যে বিয়ে করেছে, ওর বউয়ের সাথে যা যা হয়েছে সেই কথাগুলোও তো একটা সময় বেসলেস ছিল, ওর সঙ্গে জুলিয়েটের যে সম্পর্ক পরকিয়ার সেটাও এক সময় বেসলেস ছিল, যতক্ষণ না ওরা কমিউনিটি পোস্টের মধ্যে নিজেরা অ্যাপ্রিশিয়েট বলছে নিজেরা অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্টেন্স দিয়েছে যে না আমরা নিজেরা নিজেদের মধ্যে সম্পর্কে রয়েছি, ততক্ষণ অবধিও তো তোমার কাছে এটা গ্রহণযোগ্য ছিল না। তাহলে প্রত্যেকটা কথাই যেগুলো গ্রহণযোগ্য ছিল না পরে সেগুলো বাই প্রুফ গ্রহণযোগ্যতায় পরিণত হয়েছে, তাই তো? এই সঙ্গীতা বলে মেয়েটির সাথে ওর সম্পর্ক থাকতেই পারে, বিয়ের আগে মানুষের কটা সম্পর্ক ছিল সেটা নিয়ে সে কি কি করেছে সেটা ম্যাটার করে না কোনো কালে। ভবিষ্যতে বর্তমানে দাঁড়িয়ে সে কি করছে, সে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছে বা নিজে কিভাবে বাঁচতে চাইছে, সেটাই হচ্ছে সর্বপেক্ষা বড় কথা। বর্তমানে দাঁড়িয়ে এটাই এজেন্ডা যে হ্যাঁ, ও যা করেছে সেটা হচ্ছে পরের বাড়ির বউকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে এনেছে। কেন ফুসলিয়ে আনেনি, কেন এই কথাটা বলেনি, 1 লাখ টাকা মাইনে চাকরি, এই 1 লাখ টাকা চাকরি মাইনে কি সব বলছি, 1 লাখ টাকা তোমার মান্থলি যদি ইউটিউব থেকে ব্লগিং থেকে ইনকাম হয় সেক্ষেত্রে তোমাকে কেন বাড়ির বাসন মাজাতে হবে? কণিকাদি বাড়ির বাসন মাজে না, কণিকাদি ঘরের কাজ করে না, কণিকাদির বরের ওই যে ফিজিওথেরাপির জন্য কণিকাদি একটা লোক রাখতে পারে না, কণিকাদির যে পোষ্য রয়েছে সেটার জন্য কণিকাদি ঘরদোর পরিষ্কারের জন্য একটা লোক রাখতে পারে না? সবই পারে, কিন্তু কণিকাদি নিজে হাতে প্রত্যেকটা কাজ করে, টাকা থাকলেই যে সেটাকে ওড়াবে এটার কোনো মানে নেই। প্রত্যেকে নিজেদের টাকাকে কিভাবে সঞ্চয় করবে, কিভাবে ব্যয় করবে সেটা তার নিজেদের ওপরে থাকে। তাই আমাদের এখানে দীপ যদি টাকা সঞ্চয় করার কথা ভেবে থাকে, ঘরোয়া কাজগুলো ওকে যদি কিছুটা করতেই হয়, ব্লগিং এও দেখাতোটা কি ছাতার মাথা? না হলে যারা এইসব নাটকের ভিডিও শুট করার সময় পায়, আমি এপি ব্লগস এর পিয়াদিকে বাদ দিয়ে বলছি কথাটা, কারণ উনি ভীষণ পরিশ্রমী, ওনার মতো পরিশ্রমী আমি এই পুরো ওয়াইটিতে দেখেছি, দেখিনি বলতে গেলে কণিকাদিকে অবশ্যই দেখেছি, কিন্তু কণিকাদি এখন আর সেসব শর্টস ভিডিও ওইভাবে শুট করে না বা কন্টেন্ট ভিডিও শুট করে না। তো এই অর্থে প্রিয়াদি ওনার থেকে অনেক বেশি ক্রিয়েটিভ এবং অনেক বেশি খাটুনতে। আবার আরেকজন আছে তরিস ব্লগের তরিদি, সেও কিন্তু বেশ খাটে, নাচের ভিডিও বলো সেজেগুজের ভিডিও বলো, ওইটুকু একটা পুচকি থাকা সত্ত্বেও সে কিন্তু শুট করে। তো এদের পরিশ্রমের কাছে আমাদের জুলিয়েটের পরিশ্রম কি গ্রহণযোগ্যতা নেওয়া যায় কি? ওদেরও ছোট ছোট সন্তান আছে, তারপরে ওরা যেভাবে ভিডিওর প্রতি ডেডিকেশন, মানে যখন দেখছে প্রিয়াদি যে শর্টস ভিডিও গেট রেডি উইথ মি যাচ্ছে ভালো, তো উনি সেটা শেয়ার করছেন, যখন দেখছেন গানের ভিডিও যাচ্ছে ভালো তখন উনি গানের ভিডিও দিলেন, যখন দেখছেন যে একটা প্রজেক্টেরই ভিডিও, যেমন আমাদের খামার বাড়ির যে প্রজেক্ট ছিল সেটা যখন শেয়ার করলো সেটা ভালো যাচ্ছে তখন ওটাও কন্টেন্টের জন্য উনি শেয়ার করলেন, রান্নার ভিডিও প্রত্যেকটা পার্ট বাই পার্ট উনি হ্যান্ডেল করার চেষ্টা করছেন। প্রপার পরিশ্রমী মানুষ না হলে এটা কোনোভাবে সম্ভবই নয়, কারণ আমরা সারাদিনের কাজকর্ম, সংসারের কাজকর্ম, আমি এই কোম্পানির কাজকর্ম, এগুলো সমস্তটা সামলে আমাদের কারোর পক্ষে জাস্ট সম্ভব হয় না বিছানা থেকে নিজেদেরকে এভাবে ঠেলে পুশ করে আর কি কাজ, কোনো একটা কাজের জন্য নিজেদেরকে এগিয়ে দিই। আমার নিজের বেসিক্যালি এখন খারাপ লাগে যে আমার শাশুড়িমাকে আমি সবসময় চা করে খাওয়াতে পারি না, আমি মাঝে মাঝে দেখি যে উনি নিজেই চাটা করে চাপা দিয়ে রেখে দিয়েছে, আমি ঢেলে ওনাকে দিয়ে আসবো, সেই অর্থে আমি যখন গিয়ে চাটা করতে যাই তখন আমি মাঝে মধ্যে দেখি এই ব্যাপারটা, আমার খারাপ লাগে, কিন্তু উনি বোঝে যে হ্যাঁ আমার
যে কাজের প্রেশারটা এখন রয়েছে আমার উপরে, আমি যেটা পেরে উঠছি না, আমার শরীর যেটা দিচ্ছে না, আমাকে আমার যে একটা শরীরের মধ্যে অলরেডি আমি এত টেনশন নিতে পারি না, এত স্ট্রেস নিতে পারি না, এত চাপ রয়েছে, উনি আমাকে হেল্প করেন। তা প্রত্যেকটা মানুষ যেভাবে নিজেদের কাজে নিজেদের পরিপূর্ণতার সাথে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে, কেন করছে, তারা তাদের ব্লগটাকে ক্রিয়েটিভিটির দ্বারা আমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চায় সেই কারণে। তা ওর ব্লগের মধ্যে দেখাতোটা কি, 1,00,000 টাকা কামায় বলে ওকে নাকি বাড়িতে কাজ করতে দেবে না, মানে এগুলো কোনো মানে আছে? তাহলে এখন আটা মাখতে দিচ্ছে কেন? এখনো তো 1,00,000 টাকার কাছাকাছি কামাচ্ছে, ওকে আটা মাখতে দিচ্ছে কেন? বাপের বাড়িতে আটা মাখা তো উচিত নয়। পনিরের জন্য খুন্তি নাড়তে বলছে কেন? উচিত তো নয়। সোয়াবিনের তরকারি খেলে অ্যালার্জি হয়তো, বাড়িতে সোয়াবিন হবেই না, হবে কেন বাড়িতে, হওয়াটাই উচিত নয়। যেখানে ও এত টাকা কামাচ্ছে ওর বাড়িতে কেন সোয়াবিন হবে, হওয়া তো উচিত নয়। ও কেন 250 টাকা জুতো পড়বে? 1,00,000 টাকা কামাইছে গেলে ওর তো শ্রীলেদাস বাটার জুতো পড়া উচিত, ওর তো ওই নর্মাল পাতি দোকানের জুতো পড়া উচিত নয়। সিটি গোল্ডের চেন পড়েছে কেন? এত টাকা যেখানে কামাবে, তাহলে ইনভেস্ট করে তাকে একটা চেন তৈরি করে দিক কেন? আমার নাকি ফিনান্সিয়াল কন্ডিশন বিশাল ভালো, ওর ব্লগিং এর টাকায় আমাকে হাত দিতে হবে না, তাহলে 2-4টা চেন তৈরি করে দিতে পারতো তো। একদম গার্লফ্রেন্ড সবসময় অদল বদল করে ঘুরে পড়বে কি, ইনভেস্ট করতে ভয় লাগছে, পাখি যদি ফুরুত হয়ে যায়? হতেই পারে, কোনো অবিশ্বাস্য কিছু নয়, এখানে হতেই পারে, সবকিছু এখানে গ্রহণযোগ্যতার সাথে নেওয়া হয়, কারণ পাসা কাপলার জায়গা কই পাকার নেই সাকতা, একদম খাঁটি কথা এটা। কে কখন পাল্টি খেয়ে যাবে কেউ জানে না, ছেলের জন্য মন কেমন করছে এটা একটা ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে কোনো রকম ভাবে কোনো ক্রিটিসাইজ করার মতো বিষয়ই নয়। তবে এই ছেলের কাছে যাওয়ার জন্য এখন এই মুহূর্তে যে রুকে দিচ্ছে, যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, মুখের ফেক হাসিটা নিয়ে আমাদের সামনে সর্বোপরি সবসময় যে ব্লগেও দেখিয়ে যাচ্ছে আমি খুব ভালো আছি, আমার বাড়িতে সবকিছু নর্মাল, সেটাই হচ্ছে সব থেকে বেশি দেখনদারি বিষয়। কাউকে দেখানোর জন্য এগুলো কোনোভাবেই করা উচিত নয়, কারণ ও নিজেও জানে এটা, যে আমি যেটা করেছি সেটা কত বড় ভুল করেছি। হ্যাঁ, এবারে ভবিষ্যতে যে প্রমাণগুলো আমাদের সামনেও আনতে চলেছে, ওর তো বক্তব্য অনুযায়ী অনেক অনেক প্রমাণ দীপ্ত সরকারের কাছে ও অলরেডি সেন্ড করে রেখে দিয়েছে, তো সেগুলো যখন আমাদের কাছে আসবে সেই অর্থে আমরা দীপকে ভুল বুঝবো, ইভেন দীপ যে সত্যিকারের অর্থে ভুল করেছে সেগুলো আমাদের সামনে আসবে ওর বক্তব্য অনুযায়ী। আসুক দেখি, তারপরে না হয় বক্তব্য দেবো, এখন তো যেটা চোখে দেখছি সেটা নিয়েই কথা বলি। বাইরের উড়ো কথায় এখন নাই বা কান দিলাম, কারণ মুখের জবানবন্দি যদি সত্যি গ্রহণযোগ্যতা হতো তাহলে তো এখন অনেক মানুষই মুখে মুখে যা বলে যেত সেগুলো বিশ্বাস করে নিতে হতো। এই যেরকম কেউ যদি এখন আমাকে বলে আমি গাধী, আমাকে কি গাধার মতো দেখতে, গাধার বইয়ের মতো দেখতে আমাকে, না তা তো নয়, আমার বড় গাধা নয়, আমিও গাধী নই, তাহলে কেউ বললেই সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্যতার মধ্যে দাঁড়ায় না। তার যথাযথ প্রমাণ দিতে হবে আমাকে গাধার মতো দেখতে কিনা, আমার বিহেভিয়ারে গাধামি লক্ষ্য করা যায় কিনা, ইভেন আমি গাধার মতো বুদ্ধি দিয়ে কথা বলি কিনা। গাধার তো আবার বুদ্ধি হয় জানি না, বলতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা জাস্ট এন্টারটেইনিং যদি হয় তোমাদের কাছে তো একটা লাইক আর অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করছো না কেন তোমরা? কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহিত করে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা।